নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বন্ধ হয়ে গিয়েছে নরবলি তবে আজও ধুমধাম করে পুজো হয় রঘু ডাকাতের আরাধ্যা কালীর সেই বিষয়গুলি তথ্যাবলি প্রদান করব। আজও ধুমধাম করে পুজো হয় রঘু ডাকাতের আরাধ্যা কালীর কাটোয়ার কেতুগ্রামের অষ্টহাসের সতীপীঠে রঘু ডাকাতের পুজোয় নতুন করে প্রতিমা আনা হয় না পুরনো মূর্তিতেই পুজো হয় প্রতি বছর চারদিকে জঙ্গল নদী নালায় ভরে আছে ছোট্ট এলাকা তার মধ্যে একফালি জায়গায় অট্টহার সতীপীঠের মন্দির ইতিহাস বলে প্রায় দুশো বছর আগে এলাকা ত্রাস জাগানো রঘু ডাকাত এই মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতেন রঘুর এলাকা ছিল বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অট্টহাস মূলত সতীপীঠ বলা হয় এখানে দেবীর অধ অধ পড়েছিল এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে কালী পুজোর সময় নতুন কোনো মূর্তি নয় পুরনো পাথরের মূর্তিতেই পুজো দেওয়া হয় জনশ্রুতি একসময় অট্টভাষের কালী মন্দিরে নরবলির রেওয়াজ ছিল যদিও পরে তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মন্দির চত্বরে অবশ্য এখনও দেখা যায় হাড়ি কাঠ যোগে কালী মন্ত্রে পূজিত হন এখানকার দেবী রঘু ডাকাতের নামে এই মন্দিরের নাম কয়েক বছর আগেও নাকি দক্ষিণবঙ্গের কিছু দক্ষিণবঙ্গের কিছু ডাকাত দল অট্টহাসের ঘন জঙ্গলে আরাধ্যা দেবী মা কালীর পুজো দিত প্রায় তিরিশ একর ঘন জঙ্গলের মধ্যে থাকা রটন্তীকালীর পোস্তর মূর্তিকে ঘিরে আজও ভক্তরা মহাসমরয়ে কালীর আরাধনা করেন তবে কার্তিক অমাবস্যার এই রটন্তিকালীর পুজো হয় না অট্টহাসের কালী পুজোয় স্থানীয় বাসিন্দা থেকে প্রসনে সকলেই অংশ নেয় রঘু ডাকাত আজ আর নেই গল্পের সিনেমায় ঘুরে ফিরে আসে তার বিভিন্ন গল্প কিন্তু অর্থভাষের রঘুর মা কালীর পুজো জলসি আজও কমেনি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও তবে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ